ক্রমশ জট খুলছে দুর্নীতিকাণ্ডের রহস্যে। ফের নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠদের তলব সিজিও কমপ্লেক্সে। এর আগেও নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বেশ কয়েকজনকে তলব পড়েছিল ইডির দফতরে। শান্তনু ঘনিষ্ঠ নিলয় মালি এবং আকাশ ঘোষকে প্রায় 11.5 ঘন্টা ম্যারাথন জেরা করে ইডি। অভিযোগ, শান্তনুর একাধিক বেনামি জমি রয়েছে এদের নামে। কিভাবে এই সম্পত্তিগুলো কেনা হয়েছিল এবং এই বিপুল পরিমাণ সম্পত্তি তাদের নামে কেনই বা শান্তনু কিনেছিল তা জানার চেষ্টা করেছিলেন ইডির আধিকারিকরা। ইডি সূত্রের খবর, এবার নিয়োগ দুর্নীতিতে শান্তনু ঘনিষ্ঠ বেশ কয়েকজন এজেন্টের হদিশ পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা, চলতি সপ্তাহে যাদের তলব পড়তে চলেছে ইডির দফতরে। অন্যদিকে সোমবার শান্তনু পত্নী প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায় প্রমোটিং সংস্থার যুগ্ম ডিরেক্টর রাকেশ মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করেছেন ইডির আধিকারিকরা। সূত্রের খবর, আবারও রাকেশ মণ্ডলকে তলব করতে চলেছে ইডি। মেঘা রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।